পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর সড়ক ও রেলপথের উপর স্ল্যাব বসানো নিয়ে একটি রিপোর্ট। আগামী বছরের মার্চ মাসে সড়ক থেকে গাড়ি তোলা সম্ভব হবে পদ্মা সেতুর জাজিরা অংশের উপরে। এই লক্ষ্যে সড়কের সাথে সেতুর সংযোগ তৈরি করা ভায়াডাক্টে পুরোদমে চলছে স্ল্যাব বসানোর কাজ। একই সঙ্গে এই প্রান্তে ইতিমধ্যে বসানো স্প্যানগুলোর উপরের অংশে রোড স্ল্যাব আর নিচের অংশে চলছে রেল স্ল্যাব বসানোর কাজ। ফলে এখনই সেতুর সড়ক পথ ও রেলপথের আকৃতি বোঝা যাচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট, এহসান জুয়েলের। নদীতে জমেছে পলি, দুই পারে জেগেছে ছোট ছোট চর। পানির গভীরতা কমে যাওয়ায় ছোট নৌযান চলাচলেই এখন সমস্যা হচ্ছে। সেখানে স্প্যান বহনকারী ভারী ক্রেনটির ঠায় দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। স্প্যান বসানোর কাজ থেমে থাকলেও অন্য চিত্র জাজিয়া পারে বসানো স্প্যানগুলোতে। সেখানে স্প্যানের উপরের অংশে বসছে রোড স্ল্যাব আর নিচের অংশে রেল স্ল্যাব। পদ্মা সেতুর স্প্যানের অংশগুলো চীন থেকে আনা হলেও রোড আর রেল স্ল্যাব নির্মিত হচ্ছে দেশেই। 6.15 কিলোমিটার সেতুর সড়ক পথে স্ল্যাব বসবে মোট 2917টি, নির্মাণ কাজ শেষ 1650টির। প্রতিদিনই ক্রেন দিয়ে স্ল্যাব তুলে বসানো হচ্ছে স্প্যানের উপরের অংশে। ইতোমধ্যে 69টি স্ল্যাব বসে যাওয়ায় এখন মোটামুটি একটি চিত্র পাওয়া যায় কেমন হবে সেতুর 4 লেনের সড়ক। অন্যদিকে 2959টি রেল স্ল্যাবের মধ্যে মাত্র 46টির নির্মাণ বাকি, বসে গেছে 361টি। এর মধ্যে লম্বা রেলপথ তৈরি হয়ে গেছে। এই ধরনের স্ল্যাবগুলোর উপর লাইন বসে গেলেই সেতু পুরো প্রস্তুত হয়ে যাবে রেল চলাচলের জন্য। টার্গেট হলো উইদিন মার্চ আমরা নর্থবাউন্ড ভায়াডাক্ট জাঞ্জিরা সাইড শেষ করে দিক দিয়ে বাই ভেহিকেল এখানে যেমন ব্রিজে আসা যায়, মেন ব্রিজে উঠা যায়, সেইভাবে কাজ হচ্ছে। শুধু স্প্যানের উপরে নয়, রাস্তা থেকে মূল সেতুতে উঠতে যে ভায়াডাক্ট ব্যবহার করা হবে তার উপর এবং নিচের অংশেও স্ল্যাব বসানোর কাজ চলছে। নদীতে পলির আধিপত্য, ট্রেন চলাচল করতে না পারায় প্রত্যাশার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে নেওয়া যাচ্ছে না স্প্যান বসানোর কাজ। কিন্তু এ সময়টায় বসে থাকার সুযোগ নেই, তাই যে কটে স্প্যান বসে গিয়েছে সেখানে পুরোদমে চলছে রেল ও রোড স্ল্যাব বসানোর কাজ। এহসান জুয়েল, সমসংবাদ, জাজিরা, শরীয়তপুর।